ওই আল কায়দা, এগুলো আমাদের এখানে কোনোদিন মাথা তুলে দাঁড়াতে। অবৈধ অভিবাসন বন্ধে শুধু আইন প্রয়োগই নয়, সামাজিক সচেতনতাও বাড়াতে হবে। আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এমনটাই বললেন বক্তারা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই প্রতিযোগিতার আয়োজন করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও ডিবেট ফর ডেমোক্রেসি। সংসদীয় এই বিতর্কে সরকারি দল হিসেবে অংশ নেয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বিরোধী দল নিয়ে অংশ নেয় গ্রিন ইউনিভার্সিটি। এ সময় প্রবাসী কল্যাণ সচিব খন্দকার মোহাম্মদ ইফতেখার হায়দার বলেন, আইনের পাশাপাশি সচেতনতা বাড়ানোর মাধ্যমে অবৈধ অভিবাসন হার হ্রাস করা যাবে। এজন্য শুধু কর্মীদেরই নয়, মন্ত্রণালয়গুলোর মধ্যেও সমন্বয়ের উপর জোর দেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ। এবার এসালাম গ্রুপ চট্টগ্রাম সংবাদ।